ফিরে যাই 1660 কিংবা তারও অনেক আগে। মেঘনা, শীতলক্ষা আর ধলেশ্বরী নদীর বুকে দুর্ধর্ষ জলদস্যুদের অতর্কিত আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছিল বাংলার এসকল নদীপথ। তাদের অত্যাচার, লুটপাট ও রাহাজানিতে সবসময় ভীতগ্রস্ত হয়ে থাকতেন স্থানীয় জমিদার ও শাসক গোষ্ঠী। দিনে দিনে এসব ডাকাতের অনাচার যখন খুব চরম পর্যায়ে পৌঁছাতে শুরু করল, তখন এদের রুখতে মুঘল সম্রাট নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে হাজীগঞ্জ দুর্গ, নবীগঞ্জ বন্দরের তীরে সোনাকান্দা দুর্গ আর ধলেশ্বরী ইছামতির তীরে ইন্দ্রাকপুর দুর্গ নির্মাণ করেন। আজকে আমরা আপনাদের কাছে এই তিন দুর্গের মধ্য থেকেই ঘুরে দেখাব একটি দুর্গ। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তিন দুর্গের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ হলো সোনাকান্দা দুর্গ। সোনাকান্দা দুর্গ নিয়ে আমাদের তৈরিকৃত ভিডিও দেখতে চোখ রাখুন আই বাটনে অথবা ভিডিওর ডেসক্রিপশনে। হাজীগঞ্জ দুর্গ মোগল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। ঢাকা শহরকে রক্ষা করতে সপ্তদশ শতকের আগে পরে যে তিনটি জলদুর্গকে নিয়ে ত্রিভুজ জলদুর্গ বা ট্রায়াঙ্গেল অফ ওয়াটারফোর্ট গড়ে তোলা হয়েছিল, তারই একটি হল এই হাজীগঞ্জ দুর্গ। সম্ভবত মুঘল সুবাদার ইসলাম খান কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পরে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয়। দুর্গটি রাজধানী ঢাকা থেকে 14.68 কিলোমিটার দূরে অবস্থিত। জলদুর্গের বৈশিষ্ট্য মণ্ডিত দুর্গটি শীতলক্ষার সঙ্গে পুরাতন বুড়িগঙ্গার সঙ্গমস্থলে নির্মিত হয়। তৎকালীন মুঘল সুবেদার মীর জুমলা প্রকৌশলীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে ঢাকাকে জলদস্যুদের হাত থেকে মুক্ত রাখতে তিন ধাপে প্রতিরক্ষা দুর্গ তৈরি করবেন। জলদস্যুদের নৌকা মেঘনা নদী দিয়ে এসে ধলেশ্বরী মোহনায় পড়বে, তারপর প্রবেশ করবে শীতলক্ষায়। তার আগে থেকেই ইন্দ্রাকপুর থেকে ধলেশ্বরীর মোহনায় কামানের গোলা ছোড়া হবে। এরপরও যদি জলদস্যুদের নৌকা শীতলক্ষায় প্রবেশ করে তখন সোনাকান্দা দুর্গ থেকে কামানের গোলা ছোড়া হবে আর শেষ প্রতিরোধ গড়ে তুলবে হাজীগঞ্জ দুর্গ। এভাবেই তিনটি জলদুর্গের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, যা ছিল খুব চমৎকার ও কার্যকরী। হাজীগঞ্জ দুর্গটির দৈর্ঘ্য প্রায় 250 মিটার, প্রস্থ 200 মিটার। দুর্গের একমাত্র প্রবেশপথ উত্তর দেয়ালে। ফটকটির আয়তকার কাঠামোতে রয়েছে পঞ্চভুজী প্রবেশপথ। প্রবেশপথের দুপাশে খোদাই করা খিলান আছে, যার শীর্ষভাগ পদ্মফুলের অলঙ্করণে শোভিত। দুর্গের বেষ্টন প্রাচীর দেয়ালে ফোকর বা ছিদ্র আছে, যাতে অস্ত্র তাক করা যায়। চার কোণায় রয়েছে গোলাকার বুরুজ। দুর্গ প্রাচীরের শীর্ষে ওঠার জন্য সিঁড়ি আছে। বুরুজের বহির্গত অংশেও আছে গুলি চালানোর ফোকর। এক কোণে রয়েছে ইটের তৈরি একটি সুউচ্চ চোকা স্তম্ভ। এছাড়াও আছে কামান বসানোর উঁচু বেদি। প্রাচীরের চারদিকে অভ্যন্তর ভাগে দেয়ালের ভিত থেকে 1.22 মিটার উঁচুতে রয়েছে চলাচলের পথ, এবং এর দেয়ালেও আছে গুলি চালাবার উপযোগী ফোকর। দুর্গের চতুর্ভুজাকৃতির অঙ্গনের এক কোণে রয়েছে ইটের তৈরি একটি সুউচ্চ চোকা স্তম্ভ। এটি সম্ভবত একটি পর্যবেক্ষণ বুরুজ। এই স্তম্ভের অবস্থান থেকেই দুর্গটিকে সমসাময়িক অপরপর জলদুর্গের সমগোত্রীয় বলে ধরে নেওয়া যায়। কামান বসানোর উপযোগী উঁচু বেদির অবস্থান দুর্গটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নদীর দিকে দুর্গের একমাত্র প্রবেশপথ থেকেই বোঝা যায় যে শুধুমাত্র নদীপথেই দুর্গের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ছিল। দুর্গের অভ্যন্তরে অপর কোনো নির্মাণ কাঠামো না থাকায় প্রতীয়মান হয় যে বর্ষা মৌসুমে যখন জলদস্যুদের আক্রমণের সম্ভাবনা দেখা দিত, কেবলমাত্র তখনই দুর্গটিতে সৈন্য মোতায়েন করা হতো এবং সৈন্যরা সেখানে তাঁবুতে আশ্রয় নিত। বর্তমানে দুর্গ এলাকার ব্যাপক অংশ জুড়ে রয়েছে নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেড সদর দপ্তর। প্রাচীনকালে বুড়িগঙ্গা নদী এসে শীতলক্ষা নদীর সাথে এই স্থানে মিলিত হতো। মুঘল আমলের প্রথম দিকে স্থানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কোনো লিখিত প্রমাণ না থাকায় এটি
1650 সালে নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয়ে থাকে। এটি কে নির্মাণ করেছেন তা নিয়ে মতপার্থক্য রয়েছে। লেখক মুনশি রহমান আলী তার এক গ্রন্থ থেকে পাওয়া যায় যে মীর জুমলা 1660 থেকে 1663 খ্রিস্টাব্দের মধ্যে দুর্গটি নির্মাণ করেন। এছাড়াও অন্যান্য লেখক যেমন হাসান, তালিশ এবং আহমেদ উনাদের মতে দুর্গটির নির্মাতা হলেন মীর জুমলা। অন্যদিকে অন্যান্য প্রসিদ্ধ লেখক যেমন দানি ও তাইফুর এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন। আহমদ হাসান দানি তার মুসলিম আর্কিটেকচার ইন বেঙ্গল গ্রন্থে লিখেছেন, ইসলাম খান 1610 খ্রিস্টাব্দে ঢাকায় রাজধানী স্থাপন করার পর এটি নির্মাণ করেন। 1896 সালে প্রকাশিত লিস্ট অব অ্যানসিয়েন্ট মনুমেন্টস ইন বেঙ্গল বইয়ের লেখা অনুসারে সেই সময় এটি প্রায় ধ্বংস অবস্থায় ছিল। সেই সময় বেষ্টনী প্রাচীর এবং একটি বুরুজ থাকার কথা বইতে উল্লেখ পাওয়া গিয়েছে। দুর্গটিকে 1950 সালে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে একে বিভিন্ন পর্যায়ে সংস্কার করে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়। হাজীগঞ্জ দুর্গ আমাদের দেশের সম্পদ, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে এটি সংরক্ষণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে দুর্গটি, মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হচ্ছে। স্থানীয় লোকজন এ ব্যাপারে বড্ড উদাসীন। আপনারা যারাই এখানে ঘুরতে আসবেন তারা দেয়ালে আঁকাআঁকি করবেন না এবং আশেপাশের পরিবেশের ক্ষতি সাধন করবেন না। যাওয়ার উপায়: গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী উৎসব বন্ধন হিমাচল শীতল বাস রয়েছে। নন এসি বাস ভাড়া 36 টাকা ও শীতল এসি বাস ভাড়া 55 টাকা। অথবা কেউ ট্রেনে আসতে চাইলে কমলাপুর নারায়ণগঞ্জ শহরতলি প্ল্যাটফর্ম থেকে ট্রেনে করে চাচারা স্টেশন আসতে পারেন, ভাড়া 15 টাকা। চাচারা থেকে রিক্সায় করে হাজীগঞ্জ ফায়ার স্টেশন অথবা নবীগঞ্জ ঘাটে নামতে হবে। ফায়ার স্টেশনের পাশের গলিতেই দুর্গের অবস্থান, আর প্রবেশের জন্য লাগবে না কোনো প্রবেশ মূল্য। মোগল স্থাপনার মধ্যে অপূর্ব এক নিদর্শন এই হাজীগঞ্জ দুর্গ। 400 বছরের পুরনো ইতিহাসের মায়াজালে হারিয়ে যেতে চাইলে এবং নিজেকে ইতিহাসের পাতায় আবিষ্কার করতে চাইলে এই দুর্গে ঘুরে যেতে পারেন অনায়াসেই।